শাস্টেক চ্যানেলের আপডেট সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। হ্যালো, দিস ইজ শাস ফ্রম শাস্টেক। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার উইন্ডোজ 10-এ এই উইন্ডোজ ফটো ভিউয়ারটি অ্যাক্টিভ করতে পারবেন। কারণ সাধারণত বর্তমান উইন্ডোজ 10-এ যে ফটো ভিউয়ারটি আছে সেটা অনেকেরই পছন্দ হয় না। তো সবাই চায় যে উইন্ডোজ 7-এ যে উইন্ডোজ ফটো ভিউয়ারটা ছিল সেটা দিয়ে যেন সেই ছবিগুলো দেখা যায়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি ওপেন উইথ উইন্ডোজ ফটো ভিউয়ারটা দেখতে পারতেছি, কিন্তু সাধারণত আপনি খেয়াল করে দেখবেন যে রাইট ক্লিক করে যে কোনো ছবির উপর ওপেন উইথ দিলে এখানে উইন্ডোজ ফটো ভিউয়ারটা আসে না। তো এর জন্য আমরা দুইটা মেথড ফলো করবো। ফার্স্টে আমরা ম্যানুয়ালি যাব, স্টার্টে যে আমরা কন্ট্রোল প্যানেলে যাব, এখান থেকে ক্যাটাগরির ভিউটা চেঞ্জ করব, আমরা স্মল ভিউসে যাই। তারপরে দেখবেন যে এখানে একটা অপশন আছে ডিফল্ট প্রোগ্রামস, আমরা এখানে যাব। এখানে দেখুন সেট ইউর ডিফল্ট প্রোগ্রামস আছে, এখানে আমরা যাব। তো এখানে লোড হইতে কিছুটা সময় নেবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিফল্ট প্রোগ্রামের জন্য অনেকগুলো লিস্ট আছে। তো আমরা একেবারে নিচে যাব। তো যদি আপনি এখানে উইন্ডোজ ফটো ভিউয়ারটা দেখতে পান তাহলে তো ভালো, এখানে আপনি এখানে সিলেক্ট করে সেট দিস প্রোগ্রাম অ্যাজ ডিফল্টে ক্লিক করে দিবেন। এখন আসি মেথড টুতে। বাই চান্স যদি এখানে আপনি এই অপশনটা খুঁজে না পান উইন্ডোজ ফটো ভিউয়ার, কারণ যেগুলো উইন্ডোজ 10-এর লেটেস্ট ভার্সন সেখানে অ্যাড দেখা গেল, মাঝে মাঝে কিছু কিছু উইন্ডোজে দেখা যায় না এখানে, তো এর জন্য আপনাদের করতে হবে কি, আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই দুটো ফাইল ডাউনলোড করে নিতে হবে। দেখুন এখানে দুইটা ফাইল আছে, অ্যাক্টিভেট উইন্ডোজ ফটো ভিউয়ার অন উইন্ডোজ 10.rec, ডিঅ্যাক্টিভেট। তো আমরা অ্যাক্টিভের জন্য এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মার্জ দিয়ে দেবো, এখানে যা চাবে সেখানে আমরা ইয়েস দিয়ে দেবো, ব্যাস শেষ। এবার আপনার যদি ওইখানে অপশনটি না থাকে উইন্ডোজ ফটো ভিউয়ার অপশনটি, সেটা অবশ্যই চলে আসবে। এবং পরবর্তীতে আপনি যদি চান যে আপনার উইন্ডোজ ফটো ভিউয়ারটা লাগবে না, আপনি উইন্ডোজের বর্তমানটাই ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি ডিঅ্যাক্টিভেট উইন্ডোজ ফটো ভিউয়ারটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো এখন দেখুন এখানে আমরা যদি আমরা চেঞ্জ করে দিই, দেখুন উইন্ডোজ ফটো ভিউয়ার এখানে চলে আসছে। তো আমরা ওকে দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। তো আপনি দেখতে পারতেছেন যে সেই জোস উইন্ডোজ 7-এ সেই ফটো ভিউয়ারটা চলে আসছে। তো আমার কাছে এটা অনেক পছন্দ হয়, এটা দিয়ে অনেক কাজই করা যায় খুব সিম্পলভাবে, বাট উইন্ডোজ 10-এরটা তেমন আমার পছন্দ হয় না। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।